হ্যালো ভিউয়ার্স, বিশ্বগ্রামের আরও একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগত জানাচ্ছি। কুসংস্কার হলো মানুষের যুক্তি বিচার বিশ্লেষণহীন এক অন্ধবিশ্বাস, যার মূল ভিত্তি কল্পিত ধারণা, ইংরেজিতে যাকে বলা হয় সুপারস্টিশন। যুগ যুগ ধরে কুসংস্কার প্রচলিত থাকলেও এগুলোর আসলে কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। তারপরও কিছু মানুষ অন্ধভাবে বিশ্বাস করে এই কুসংস্কারগুলোকে। কিন্তু এই কুসংস্কারগুলোর প্রচলন হলো কিভাবে? বিশ্বজুড়ে প্রচলিত এমনই কয়েকটি কুসংস্কারের পেছনের ইতিহাস নিয়ে বিশ্বগ্রামের আজকের আয়োজন। কালো বিড়াল অশুভ শুধু আমাদের দেশেই নয়, বিশ্বজুড়ে অনেক মানুষই কালো বিড়ালকে অশুভ মনে করেন, দুর্ভাগ্যের প্রতীক মনে করেন। প্রচলিত যত কুসংস্কার রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় হলো কালো বিড়ালকে অশুভ মনে করা। কোথাও প্রচলিত রয়েছে কোনো মানুষকে দেখে কালো বিড়াল যদি দূরে পালিয়ে যায় তাহলে তার সঙ্গে দুর্ভাগ্যও চলে যায়। অনেকে মনে করেন যাত্রাপথে এই কালো বিড়াল দেখলে দুর্ঘটনা ঘটবেই, তাই দেখা মাত্র যাত্রা থামিয়ে বিরতি নেন তারা। কিন্তু আসলেই কি কালো বিড়াল শুধুমাত্র তার গায়ের রঙের জন্য দুর্ভাগ্যের প্রতীক, নাকি এর রয়েছে কোনো দুর্ভাগ্যজনক অতীত? চলুন জেনে নেই এর পিছনের ইতিহাস। এটা প্রায় কয়েক হাজার বছর আগের কথা। প্রাচীন গ্রিস এবং মিশরীয় সভ্যতায় বেশ সুখে শান্তিতেই থাকতো নানা রঙের বিড়ালেরা। সেই সময়ে বিড়াল হত্যা ছিল ভীষণ শাস্তিযোগ্য অপরাধ। সে সময় বিড়ালকে মানা হতো বিভিন্ন দেবদেবীর প্রতীক হিসেবে। তাদের কাছে বিড়াল ছিল অতি পবিত্র একটি প্রাণী। দ্বাদশ শতকে এসে বিড়াল নিয়ে কুসংস্কার শুরু হয়, আর এর সূচনা করেন পোপ নবম গ্রেগরি। 1233 খ্রিস্টাব্দে তিনি ঘোষণা দিলেন কালো বিড়াল পৃথিবীতে আসে শয়তানের দূত হিসেবে। এ সময় তিনি একটি কালো বিড়ালকে কফিনে দিয়ে পেরেক ঠুকে দেন এবং ঘোষণা দেন শয়তানের একটি অবতার হলো এই কালো বিড়াল, এটা অশুভ, এর থেকে দূরে থাকাই উচিত। পোপের প্রতি নিষ্ঠা প্রমাণ করতে হাজার হাজার কালো বিড়াল পুড়িয়ে মারা হয়। 14 শতকের দিকে ইউরোপের অনেক এলাকাতেই কালো বিড়াল বিলুপ্ত প্রায় হয়ে যায়। পরবর্তী কয়েক শতাব্দীতে এই ধারণা পোষণ করা হয় যে স্বাভাবিকভাবেই কালো বিড়াল সব শয়তানের নেতৃত্ব দেয় এবং ডাইনিরা পৃথিবীতে কালো বিড়ালের ছদ্মবেশ নিয়ে আসে। দুঃখজনক হলেও এটাই সত্যি, কালো বিড়ালের প্রতি সেই বিদ্বেষ আজও আমাদের মধ্যে রয়ে গেছে। বিভিন্ন জরিপে দেখা গেছে পোষার জন্য খুব কম মানুষই কালো রঙের বিড়াল বেছে নেন। এক গবেষণায় দেখা গেছে 70% কালো বিড়ালের জন্য কোনো আশ্রয়দাতা মেলে না, পোষা প্রাণী হিসেবে কেউ তাদের নিতে আগ্রহ দেখায় না। হতে পারে পূর্ববর্তী সেই কুসংস্কারের দায় আজও তাদের বয়ে বেড়াতে হচ্ছে। কালো বিড়াল আমাদের দুর্ভাগ্যের প্রতীক নয়, বরং তাদের নিজেদেরই দুর্ভাগ্যের প্রতীক। মইয়ের নিচে হাঁটলে মৃত্যু, এই কুসংস্কারটি বেশ পুরনো। বলা হয়ে থাকে মইয়ের নিচ দিয়ে হাঁটলে সঙ্গে সঙ্গে দুর্ভাগ্য আসবে এবং এই দুর্ভাগ্য বয়ে বেড়াতে হবে আজীবন, এমনকি কারো ফাঁসিতে ঝুলে মৃত্যুও হতে পারে। এই কুসংস্কার এখনো অনেক দেশে প্রচলিত রয়েছে, তারা বিশ্বাসও করে এবং মেনেও চলে। মইয়ের নিচ দিয়ে না গিয়ে তারা দূর দিয়ে চলে যায়। প্রাচীন মিশরে প্রায় 5000 বছর আগে এই কুসংস্কারের প্রচলন শুরু হয়। সে সময় মিশরীয়রা মনে করত ত্রিভুজ হচ্ছে পবিত্র, তাই ত্রিভুজ আকৃতির যে কোনো জিনিসই ছিল তাদের কাছে সম্মানের এবং পবিত্রতার মূর্ত প্রতীক। মনে করা হতো যে কোনো ত্রিভুজ প্রতিনিধিত্ব করে দেবতাদের, তাই ত্রিভুজ অতিক্রম করা মানে তাদের অপবিত্র করা এবং দেবতাদের অসম্মান করা। খ্রিস্টানরা ত্রিত্ববাদে বিশ্বাস করে, এটা তাদের বহুল আলোচিত ধর্মবিশ্বাস। ত্রিত্ববাদের অর্থ হচ্ছে পিতারূপী ঈশ্বর অর্থাৎ গড, পুত্ররূপী ঈশ্বর অর্থাৎ যিশু এবং পবিত্র আত্মারূপী ঈশ্বর, তারা তিনজনই এক এবং একজনই তিন। তাই প্রাচীনকালে খ্রিস্টানরা তিন কোণের যে কোনো কিছুকেই পবিত্র মনে করত। তাদের কাছে দেয়ালে মই রাখা হলে তার নিচ দিয়ে হেঁটে যাওয়া ছিল অশুভ, কারণ মই যখন কোনো দেয়ালে হেলান দেওয়া হয় তখন সেখানে ত্রিকোণ তৈরি হয়। তাই বর্তমানেও অনেক দেশে এখনো মইয়ের নিচ দিয়ে হেঁটে যাওয়ার সময় আঙুলে ক্রস চিহ্ন এঁকে যায়। আবার কেউ যদি ভুল করে চলেও যায় তাহলে উল্টো আবার ঘুরে আসে, তারপর মনে মনে কোনো একটি প্রার্থনা করে আবারও সেই মইয়ের নিচ দিয়ে হেঁটে যায়। অপয়া 13 সংখ্যা,
১৩ সংখ্যাকে বলা হয় অপয়া। আমাদের উপমহাদেশে তো বটেই, পশ্চিম বিশ্বেও রয়েছে ১৩ সংখ্যার প্রতি অজানা ভয়। ১৩ সংখ্যাটি নিয়ে কুসংস্কার রয়েছে পৃথিবীর প্রায় সব দেশে। ১৩ নিয়ে মানুষের ভয় এতটাই প্রবল যে এ নিয়ে তৈরি হয়েছে ফোবিয়া। এই ফোবিয়ার নাম হলো ট্রিস্কাইডেকে ফোবিয়া। এই ফোবিয়ার কারণেই অনেক আর্কিটেক্ট কখনো ১৩ খাপের সিঁড়ি কিংবা ১৩ তলা দালান বানাতে চান না। অনেক দেশের হোটেলে ১৩ সংখ্যার রুমটি থাকে না, লিফটে থাকে না ১৩তম বাটন। পৃথিবীতে এমন অনেকে রয়েছেন যারা এই ১৩ রুম নম্বর বা ১৩তম ফ্লোর বা ১৩ সংক্রান্ত যে কোনো কিছুতে আতঙ্কিত হয়ে পড়েন। তাদের হৃদস্পন্দন দ্রুত গতির হয়ে যায়, নিঃশ্বাস নিতেও সমস্যা হয়। এই কুসংস্কারের একটি প্রাচীন উৎস রয়েছে। এই ভয়ের কেন্দ্রবিন্দু হিসেবে ধরা হয় দ্য কোড অফ হাম্বুরাবি গ্রন্থকে। বইটি ছিল ১৭৫৪ খ্রিস্টপূর্বাব্দের। এই বইকে বলা হয় পৃথিবীর প্রথম লিখিত আইনের বই। মোট ১২টি পাথরের টুকরোয় খোদাই করে লেখা রয়েছে ২৮২টি আইনের সংকলন, কিন্তু বইটি আবিষ্কৃত হয় অনেক অনেক পরে। আবিষ্কারের পর দেখা যায় এই বইয়ের ১৩ নম্বর আইনটি নেই। কিন্তু কেন বাদ দেওয়া হয়েছিল বা কেন নেই সে সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তবে যেহেতু এত প্রাচীন একটি বইয়ের ১৩ নম্বর আইন বাদ দেওয়া হয়েছে, তাই ধরে নেওয়া হয়েছে এই সংখ্যাটি অশুভ। সেই থেকেই ১৩ সংখ্যাকে অপয়া বলার রীতি চলে আসছে। তাছাড়া অনেকে মনে করেন বাইবেলে বর্ণিত শেষ নৈশভোজ বা লাস্ট সাপার কাহিনী থেকে ১৩ সংখ্যাটির সঙ্গে অশুভ বিশ্বাসের ধারণা শুরু হয়েছে। যীশুখ্রিস্টকে ক্রুশবিদ্ধ করার আগের রাতে একসঙ্গে খাবার খেয়েছিলেন যীশুসহ মোট ১৩ জন। সেখানে ছিলেন একজন বিশ্বাসঘাতক। বলা হয়ে থাকে তিনি বসেছিলেন ১৩ নম্বর আসনটিতে। তাছাড়া আরো অনেক কাহিনী প্রচলিত রয়েছে এই ১৩ সংখ্যাটিকে ঘিরে। লবণ পড়ে যাওয়া দুর্ভাগ্যজনক। নিত্য প্রয়োজনীয় জিনিস লবণ, প্রতিদিনের রান্না সহ নানা কাজে ব্যবহার করা হয় এই লবণ। কিন্তু হঠাৎ করে নিজের অজান্তে লবণ পড়ে যেতেই পারে, এটা হয়তো আমাদের কাছে খুবই স্বাভাবিক। কিন্তু যিনি কুসংস্কার বিশ্বাস করেন তার কাছে এটা কিন্তু ভয়াবহ ঘটনা। কারণ লবণ পড়ে যাওয়া মানে দুর্ভাগ্যের আগমনী বার্তা, লবণের অপব্যবহার মানে অমঙ্গলকে ডেকে আনা। কুসংস্কার অনুযায়ী লবণ পড়ে যাওয়ার অর্থ শয়তান ধারে কাছে কোথাও রয়েছে, অদৃশ্য বাতাসে ভর করে সে কাছে চলে আসবে, কানে ফিসফিস করে কুমন্ত্রণা দেবে। অমঙ্গল বা শয়তানের অবস্থান বা কাঁধে। তাই লবণের পাত্র থেকে হঠাৎ লবণ পড়ে গেলে শয়তান যাতে কোনো সুযোগ নিতে না পারে, যাতে সে কাছে ঘেঁষতে না পারে, সেজন্য তার চোখ দুটো অন্ধ করে দেওয়ার উদ্দেশ্যে লবণ ছিটিয়ে দেওয়া হয় বা কাঁধে। লবণ নিয়ে এই কুসংস্কার চালু হয়েছিল হাজার হাজার বছর আগে। প্রত্নতাত্ত্বিকরা মনে করেন পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতা হচ্ছে সুমেরীয় সভ্যতা। ৩৫০০ খ্রিস্টপূর্বাব্দে লবণের দাম ছিল প্রচুর। মুদ্রা হিসেবে সে সময় লবণের ব্যবহার ছিল ব্যাপক। তাই লবণ পরে নষ্ট হওয়া মানে অপচয়, আর অপচয়ের প্ররোচনা দিয়ে থাকে শয়তান বা অশুভ শক্তি। তাই আবার যাতে অশুভ শক্তি কাউকে প্ররোচিত করতে না পারে, বেখেয়ালে যাতে আর কোনো অপচয় না হয়, সেজন্য লবণ বা কাঁধে ছিটিয়ে দেওয়া হতো। তাছাড়া প্রাচীন গ্রীসে দাস বেচাকেনায় লবণকে মুদ্রা হিসেবে ব্যবহার করা হতো, এমনকি রোমান সৈন্যদের বেতন হিসেবে লবণ দেওয়া হতো। তাই একে কোনোভাবে ফেলে বা ছড়িয়ে নষ্ট করা ছিল অন্যায়। ভাঙা আয়নায় বিপদ। আয়না আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর মধ্যে একটি। সারাদিনে একবারও আয়না দেখে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। কিন্তু এই আয়নাকে ঘিরে রয়েছে লোমহর্ষক নানা কুসংস্কার। বিশেষ করে ভাঙা আয়নায় মুখ দেখা নাকি ভীষণ বিপজ্জনক। ভাঙা আয়নায় মুখ দেখলে নাকি ব্যক্তির আত্মা সেখানেই আটকে থাকে। আর কোনো কারণে যদি আয়না ভেঙে ফেলেন তাহলে নাকি বিপদ পিছু ছাড়বে না অন্তত ৭ বছর। এসব কুসংস্কার শুরু হয়েছিল হাজার হাজার বছর আগে। প্রাচীন রোমানরা মনে করত মানুষের ৭টা করে জন্ম থাকে, আর কেউ যদি কোনো জন্মে একটা আয়না ভেঙে ফেলে তবে মৃত্যুর পর আয়নার ভাঙা টুকরোগুলোর ভেতরে সেই ব্যক্তির আত্মা আটকা পড়ে যায়। আবার পুনর্জন্ম না হওয়া পর্যন্ত সেই ব্যক্তির মুক্তি ঘটে না। তবে ভাঙা কাচের সব টুকরো জড়ো করে যদি মাটির নিচে পুঁতে ফেলা যায় বা খরস্রোতা নদীতে ফেলে দেওয়া যায় তবে আর দুর্ভাগ্য থাকে না। তাছাড়া কোনো মৃত ব্যক্তির শেষকৃত্যের সময় সেই বাড়ির সব আয়নায় পর্দা দিয়ে দেওয়া হতো, তা না হলে নাকি আত্মা কোনো আয়নায় প্রবেশ করে থেকে যাবে আজীবন। আয়না ভেঙে গেলে কোনো একটা অশুভ শক্তি গৃহ ছেড়ে চলে যায়। গবেষকরা ভাঙা আয়না নিয়ে এই কুসংস্কারের কারণ অনুসন্ধান করেছেন।
তারা মনে করছেন প্রাচীনকালে আয়না তৈরির প্রক্রিয়া ছিল সময় সাপেক্ষ এবং কষ্টসাধ্য, সেই কারণে আয়নার দামও ছিল অনেক বেশি। তাই আয়না যাতে বেশি বিক্রি হয় সেই বিষয়টিকে নিশ্চিত করতেই হয়তো এমন কুসংস্কারের জন্ম দেওয়া হয়েছে। আর 7 বছরের যে ধারণাটি সে সময় প্রচলিত ছিল তার কারণ খুঁজতে গিয়ে গবেষকরা মনে করছেন যে ব্যক্তি আয়না ভেঙেছেন তিনি হয়তো কাজে অমনোযোগী। এমন ব্যক্তির 7 বছর কেন, 70 বছরেও দুর্ভাগ্য ছাড়বে না। প্রচলিত এই কুসংস্কারগুলো অবশ্যই প্রকৃত সত্যের ভিত্তিতে তৈরি হয়নি, এগুলো দৃঢ়তা পেয়েছে মানুষের মনের ভয়ের উপর ভর করেই। আজকের যুগে যখন বিজ্ঞান মানুষকে দেখাচ্ছে দূর মহাকাশের দৃশ্য, যখন অজানা পৃথিবীর যাবতীয় রহস্য ভেদের সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়িয়েছে বিজ্ঞান চর্চা, তখন এসব কুসংস্কারের ঠাঁই হওয়া উচিত কেবলই ইতিহাসের পাতায় মানুষের অজ্ঞতার নিদর্শন হিসেবে। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানিয়ে দিন। নিয়মিত আপডেটেড থাকতে বিশ্বগ্রামের ফেসবুক পেজে আমাদের সাথে যোগ দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন, এতে করে আমাদের ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। এতক্ষণ বিশ্বগ্রামের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।